রাবণের পুত্র মেঘনাদ। রামায়ণ ভারতবর্ষে সেই গৌরব গাথার ব্যাখ্যা করে যা আমাদের ধর্মের উপর হওয়া অন্যায়কে ন্যায়ের শিক্ষা দিয়েছে, যেখানে রামায়ণে আমরা অনেক বলশালী যোদ্ধার উল্লেখ পেয়েছি। আর সেই রামায়ণেই আমরা এমন এক যোদ্ধার উল্লেখ পেয়েছি যার জন্মের আগে থেকেই তাকে বিশ্ব বিজেতা বানানোর পরিকল্পনা শুরু হয়ে গিয়েছিল। আমরা কথা বলছি লঙ্কার রাজকুমার আর রাবণের জ্যেষ্ঠ পুত্র মেঘনাদকে নিয়ে। বাল্মীকি রামায়ণ অনুসারে মহাপ্রতাপী রাবণের এমন একটি পুত্রের কামনা ছিল যে এই ব্রহ্মাণ্ডে সর্বশক্তিশালী হতে পারে এবং সমস্ত বিদ্যাকে নিজের আয়ত্তে আনতে পারে। এমন বালককে কামনা করার জন্য রাবণকে সমস্ত সীমা উল্লঙ্ঘন করতে হলো এবং সমস্ত গ্রহকে হামলা করে নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেলল। ওদের সবাইকে রাবণ নিজের পুত্রের জন্মকুণ্ডলীর 11 নম্বর ঘরে থাকার নির্দেশ দিল। কিন্তু শনিদেব রাবণের এই কথা মানতে নারাজ হলেন এবং মেঘনাদের জন্মের কিছুক্ষণ আগেই নিজেকে 12 নম্বর ঘরে স্থিত করলেন, যাতে রাবণের পুত্র অমর না হতে পারে। মেঘনাদ অসুরকুলে জন্মালেন এবং মহাপ্রতাপী হলেন। ওনাকে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য শিক্ষা দিলেন এবং মেঘনাদ বাল্য অবস্থাতেই নিজেকে অস্ত্র এবং যোগে নিপুণ বানিয়ে ফেলেছিলেন। নিজের বাবার দেখানো রাস্তায় চলে মেঘনাদ রাক্ষসকুলের উদ্ধারের স্বার্থে দেবতাদের সঙ্গে অনেক যুদ্ধ করেন, যার মধ্যে একটি যুদ্ধ হল মেঘনাদ এবং দেবরাজ ইন্দ্রের যুদ্ধ। ব্রহ্মা পুরাণ অনুসারে স্বর্গকে জেতার মনস্কামনা থেকে একবার রাবণ সমস্ত অসুর সেনাকে নিয়ে ইন্দ্রের রাজ্য অমরাবতীতে আক্রমণ করেছিল। ইন্দ্র নিজের শক্তির সাহায্যে সমস্ত অসুর এবং রাক্ষসকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল, আর এইসবের কারণেই রাবণও আঘাত পেয়েছিল। নিজের বাবার উপর হওয়া আঘাতের প্রতিশোধ নেওয়ার জন্য মেঘনাদ নিজের মায়াবী শক্তির প্রয়োগ করে প্রথমে ইন্দ্রকে হারিয়েছিল এবং তারপরে তাকে রথের সঙ্গে বেঁধে লঙ্কায় নিয়ে এসেছিল। আর এই ঘটনায় ব্রহ্মা হস্তক্ষেপ করলেন আর মেঘনাদ ইন্দ্রকে তারপর ছেড়ে দিলেন। এর জন্য মেঘনাদকে 2টো বরদান দিলেন। পুত্র, তুমি আমার কথার মান রেখে এটাই প্রমাণ করলে যে তুমি শুধু কুশল যোদ্ধাই নও, বরং তুমি একজন নিষ্ঠাবান অসুরও। আমি তোমার এই সমস্ত গুণে প্রসন্ন হয়ে তোমাকে 2টো বরদান দিচ্ছি। প্রথমটা, তুমি দেবতাদের রাজা ইন্দ্রকে জয় করতে পেরেছ, সেই কারণে তুমি 3টে লোকেই ইন্দ্রজিৎ নামে বিখ্যাত হবে। আর দ্বিতীয়টা, যদি তুমি কোনো যুদ্ধের আগে তোমার কুলদেবী নিকুম্ভিলার যুদ্ধ করে যাও তো ত্রিদেবও তোমাকে হারাতে পারবে না। মেঘনাথ নিজের জীবন জুড়ে অনেক তপস্যা করেন আর তার ফলস্বরূপ ত্রিদেবের থেকে অনেক আশীর্বাদ পান। পুরাণ অনুসারে মেঘনাদই এমন একজন যোদ্ধা ছিলেন যিনি অতি মহারথী উপাধি পেয়েছিলেন, আর পৃথিবীর বেশিরভাগ অস্ত্রই তার কাছে মজুদ ছিল। বাল্মীকি রামায়ণ অনুসারে গুরু শুক্রাচার্যের সঙ্গে মেঘনাদ নিজের কুলদেবী নিকুম্ভিলাকে সাক্ষী করে মোট 7টি যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন, যেটা ছিল অগ্নিস্থ, অশ্বমেধ, বহুস্বর্ণ, রাজসূর্য, গুহমেধ আর তথা বৈষ্ণব। এই সবকটি যজ্ঞ একটি ব্যক্তির পক্ষে করা খুবই কঠিন ছিল, কিন্তু মেঘনাদ গুরু শুক্রাচার্যের সাহায্যে এই সবকটি যজ্ঞকে পূরণ করে পত্রদেবকে প্রসন্ন করে ওনার থেকে অনেক বড় বড় শক্তি লাভ করলেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল তামসী রথ, যেটা মেঘনাদের ইচ্ছা অনুসারে চলতে পারত। ও ইচ্ছা অনুসারে নিজের রথকে কখনো আকাশে কখনো পৃথিবীতে আনতে পারত। ব্রহ্মার দ্বারা উনি প্রাপ্ত হলেন ব্রহ্মাস্ত্র, যেটার সাহায্যে উনি যে কোনো শত্রুকেই তার সেনা সমেত বিনাশ করতে পারত। ভগবান বিষ্ণুর সব থেকে বড় অস্ত্র বৈষ্ণব অস্ত্র উনি পেয়েছিলেন, যেটা নিজের শত্রুকে মেরে ফেরত আসতে পারত। আর তারপর পেয়েছিলেন মহাদেব শিবের পশুপতাস্ত্র, যেটা থেকে হওয়া বিনাশকে আর কখনোই ঠিক করা যেত না। ত্রিদেবের সব থেকে মহান অস্ত্র মেঘনাদের কাছে থাকার কারণে পুরো বিশ্বে ওনার থেকে শক্তিশালী আর কেউ ছিলেন না। এই ব্রহ্মাণ্ডে যত শক্তি আর সিদ্ধি আছে সবগুলোকে আমি আমার বশে এনে ফেলেছি, আর সেই কারণে
এই ত্রিলোকে আমাকে পরাজিত করার মতো আর কেউ নেই। নিজের এই অহংকারের কারণে মেঘনাথ আকাশ এবং পৃথিবীতে কয়েকবার নিজের শক্তি প্রদর্শন করল এবং এটা প্রমাণ করল যে যতক্ষণ সে তার পিতার সঙ্গে আছে রাক্ষসগণকে হারানো অসম্ভব। বাল্মীকি রামায়ণ অনুসারে মেঘনাথ একজন পিতৃভক্ত সন্তান হওয়ার সাথে সাথে একজন দায়িত্ববান স্বামীও ছিলেন। দক্ষিণ ভারতের অনেক লোককথা অনুসারে মেঘনাথের পিতৃভক্তিকে শ্রীরামের পিতৃভক্তির সঙ্গে তুলনা করা হয়েছে। বাল্মীকি রামায়ণ অনুসারে নিজের সমস্ত রাক্ষসগণকে প্রভু শ্রীরামের দ্বারা পরাজিত হতে দেখে রাবণ মেঘনাথকে যুদ্ধক্ষেত্রে পাঠালেন আর প্রথম দিনেই মেঘনাথ নিজের মায়াবী শক্তি রচনা করে যুদ্ধক্ষেত্রে হাহাকার ফেলে দিয়েছিলেন। শেষে লক্ষণ এবং ইন্দ্রজিতের মধ্যে যুদ্ধ হতে লাগল। যখন ইন্দ্রজিতের সমস্ত অস্ত্র বিফল হয়ে গেল তখন উনি অদৃশ্য হয়ে পিছন থেকে ভগবান শ্রীরাম এবং লক্ষণের উপরে নাগপাশের প্রয়োগ করলেন। রাম, তুমি যতই চালাক হয়ে থাকো না কেন, আমার এই মায়াবী শক্তির হাত থেকে বাঁচা তোমার পক্ষে অসম্ভব। বাল্মীকি রামায়ণের যুদ্ধের বর্ণনা অনুসারে হনুমান আর গরুর ভগবানের সহায়তায় নাগপাশ থেকে বেঁচে ওঠার পরে লক্ষণ মেঘনাথকে মেরে ফেলার প্রতিজ্ঞা নিলেন। আর বাল্মীকির রামায়ণ অনুসারে মেঘনাথকে একমাত্র তিনিই মারতে পারবেন যিনি 14 বছর ধরে ব্রহ্মচর্যের পালন এবং নিদ্রা ত্যাগ করে আছেন। নিজের নিয়তিকে জেনেও মেঘনাথ এবং লক্ষণের মধ্যে আবার ভয়ঙ্কর যুদ্ধ হল আর নিজের জিতকে নিশ্চিত করার জন্যে মেঘনাথ লক্ষণকে পেছন থেকে শক্তি অস্ত্র দিয়ে আক্রমণ করে মূর্ছিত করলেন এবং ঘোষণা করলেন যে, কারা যেন বলেছিল এরা দুজন ভগবানের অবতার, আমার শক্তির সামনে কেউ দাঁড়াতে পারবে না, লক্ষণ এই আক্রমণ থেকে বাঁচতে পারবে না। একদিকে যখন মেঘনাদের আক্রমণে বানরকুল শেষের দিকে, অন্যদিকে নিজের প্রিয় ভাইকে মূর্ছিত দেখে প্রভু রামও ব্যাকুল হয়ে উঠেছিলেন। নিজের প্রভুকে এরকম কাঁদতে দেখে হনুমানও নিজেকে আটকাতে পারলেন না আর লক্ষণকে বাঁচানোর কারণে উনি সঞ্জীবনী পাহাড়ে নিয়ে এলেন। লক্ষণের জীবিত হওয়ার খবর শুনে মেঘনাথ চমকে উঠলেন আর নিজের বাবার আজ্ঞা নিয়ে মাতা নিকুম্ভিলার তান্ত্রিক যজ্ঞ করে সেই দিব্য রথের প্রাপ্তির কামনা করতে লাগলেন। কিন্তু বিভীষণের সহায়তায় একটা গুপ্ত পথ দিয়ে সমস্ত বানর সৈনিক ওই গুহায় পৌঁছে গেলেন যেখানে ইন্দ্রজিৎ যজ্ঞ করছিলেন। ওই গুহায় প্রবেশ করে বানর সেনারা ওনার যজ্ঞ ভণ্ড করে দিলেন আর ওনাকে বাইরে বেরোতে বাধ্য করে দিলেন। ভীষণ রেগে ওঠা মেঘনাথ লক্ষণের উপরে ব্রহ্মাণ্ডের 3টে শক্তিশালী অস্ত্র, ব্রহ্মাস্ত্র, পশুপতাস্ত্র, বৈষ্ণবস্ত্র দিয়ে বারবার আক্রমণ করলেন। কিন্তু 3টে অস্ত্রই ওনাকে প্রণাম করে অন্তর্ধান হয়ে গেল। এটা দেখে মেঘনাথ বুঝতে পারলেন যে ইনি কোনো সাধারণ মানুষ নয়, বরং ইনি কোনো ভগবানের দিব্য অবতার। মেঘনাথ নিজের শেষটা স্পষ্ট দেখতে পাচ্ছিলেন আর বাল্মীকি রামায়ণে এটা উল্লেখও আছে যে যুদ্ধ থেকে অন্তর্ধান হয়ে উনি রাবণকে সচেতন করেছিলেন। কিন্তু পিতৃভক্তিতে বিভোর মেঘনাথ নিজের বাবার সঙ্গ কখনো ছাড়েননি এবং শেষে উনি শেষনাগ অবতার লক্ষণের হাতে বীরগতি প্রাপ্ত হন। মেঘনাথ অবশ্যই একজন উগ্র এবং শক্তিশালী রাক্ষস ছিলেন, কিন্তু তার সাথেই একজন আজ্ঞাকারী পুত্র, সব শিক্ষায় শিক্ষিত আর একজন দায়িত্ববান স্বামীও ছিলেন। আর এটাই ছিল রথি মহারথি ইন্দ্রকে জেতা মেঘনাথের ব্যাপারে কিছু পুরাণের কথা। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোস সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।